Hey guys, welcome to Education for You. So guys, again we are back with another video for upcoming Assam Police PNRD and any kind of competitive exam that you are preparing. Okay, so friends, जैसा कि आप लोगों ने बताया कि आप लोग SMEs और English ये दोनों language में चाहिए video. So I'll be explaining using English and SMEs. Okay, this language I'll use. So friends, আমি আকৌ discuss কৰিম MCQs, ঠিক আছে? তো আসামিজ ইউজ কৰিম, ইংলিছো ইউজ কৰিম. So don't worry. So let's start. So today মানে আজি মই কি কৰিছোঁ, ইয়াত অপশ্যনছ দিছোঁ আপোনালোকক, MCQ টাইপ কৰি দিছোঁ, আৰু আপোনালোকে এনচাৰটো মই কোৱাৰ আগতে আপোনালোকে চাই ল'ব, আপোনালোকে ট্ৰাই কৰিব, ভিডিঅ'টো পজ কৰি পেলাই ট্ৰাই কৰিব, আনচাৰটো মিলাব ট্ৰাই কৰিব, আৰু আপোনালোকে মোৰ এনচাৰটো লৈ আপোনাৰ এনচাৰটো মিলিছে নাই এইটো চাব, তেতিয়া আপোনালোকে গম পাব আপোনালোকে কিমানখিনি প্ৰগ্ৰেছ হৈছে, অ'কে, বা কিমানখিনি আপোনালোকে জানে সেই টপিকটোৰ ওপৰত. চ' হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট গভৰ্ণৰ জেনেৰেল অফ বেংগল, অ'কে, থিংক দ্য আনচাৰ. চ' হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট গভৰ্ণৰ জেনেৰেল অফ বেংগল, আপোনালোকে অকণমান ভাবক. চ' অপশ্যন দিয়া আছে ৰবাৰ্ট ক্লাইভ, দেন উইলিয়াম বেণ্টিং, ৱাৰেন হেষ্টিংছ, চাৰ্লছ কৰ্নৱালিছ, অ'কে, দিজ ফ'ৰ আৰ দ্য অপশ্যনছ, এই চাৰিটা অপশ্যনছ দিয়া আছে. তো ইয়াৰ আনচাৰ কি হ'ব আপোনালোকে, কি হ'ব ফ্ৰেণ্ডছ? চ' দ্য আনচাৰ ইজ ৱাৰেন হেষ্টিংছ, অ'কে. চ' ৱাৰেন হেষ্টিংছ আছিলে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ জেনেৰেল অফ বেংগল, অ'কে, তেওঁ আছিলে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ জেনেৰেল. আই হোপ আপোনালোকে এনচাৰটো শুদ্ধকৈ দিব পাৰিছে, শুদ্ধকৈ কৰিব পাৰিছে, অ'কে. নেক্সট কুৱেশ্যন, আমাজন ৰিভাৰ ফ্ল'জ থ্ৰু উইচ অফ দ্য ফলোয়িং কাণ্ট্ৰি, অ'কে, আমাজন নদীখন কোনকেইখন কাণ্ট্ৰিৰ মাজেৰে ফ্ল' হৈছে? চ' অপশ্যন দিয়া আছে USA, ফ্ৰান্স, ব্ৰাজিল আৰু কানাডা. চ' এই চাৰিখনৰ কোনখন হ'ব পাৰে বুলি আপুনি ভাবে? চ' দ্য কেৰেক্ট আনচাৰ ইজ হোৱাট? ব্ৰাজিল. আমাজন ৰিভাৰ ব্ৰাজিলৰ মাজেৰে কি হৈছে, এইখন বৈ গৈছে, অ'কে. থাৰ্ড কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য আদাৰ নেম অফ সহ্যাদ্ৰি ৰেঞ্জ? সহ্যাদ্ৰি ৰেঞ্জটো যিটো পৰ্বতমালা, কোন ইয়াৰ আন এটা নাম কি, অ'কে? চ' অপশ্যন দিয়া আছে লেছাৰ হিমালয়াজ, শিৱালিক্স, ৱেষ্টাৰ্ণ ঘাটছ আৰু ইষ্টাৰ্ণ ঘাটছ. চ' হোৱাট ডু ইউ থিংক, আপুনি কি ভাবে ইয়াৰে কৰেক্ট আনচাৰ কোনটো হ'ব পাৰে, অ'কে? চ' দ্য কৰেক্ট আনচাৰ ইজ হোৱাট? ৱেষ্টাৰ্ণ ঘাটছ. ৱেষ্টাৰ্ণ ঘাটছৰ মানে আন এটা নাম হৈছে সহ্যাদ্ৰি ৰেঞ্জ. দেন হু ডিছকভাৰ্ড বেক্টেৰিয়া? বেক্টেৰিয়া কোনে ডিছকভাৰ কৰিছে? অপশ্যন দিয়া আছে আপোনাক এণ্টনি ভেন লিউয়েনহক, ৰবাৰ্ট ব্ৰাউন, ৰবাৰ্ট হুক আৰু ৰবাৰ্ট কচ, এই চাৰিটা অপশ্যন দিয়া আছে. তো এই চাৰিটাৰ কোনটো আনচাৰ কৰেক্ট হ'ব? আই হোপ ইউ কেন গিভ দ্য কৰেক্ট আনচাৰ. চ' ফ্ৰেণ্ডছ, জাষ্ট টেক ফিউ ছেকেণ্ডছ এণ্ড থিংক, আপোনালোকে ভাবক কি হ'ব পাৰে কৰেক্ট এনচাৰটো. হু ডিছকভাৰ্ড বেক্টেৰিয়া? চ' বেক্টেৰিয়া ডিছকভাৰ কৰিছিলে কোনে? চ' ইট ৱাজ ডিছকভাৰ্ড বাই হুম? এণ্টনি ভেন লিউয়েনহক, লিউয়েনহকে যো ডিছকভাৰ কৰিছিলে বেক্টেৰিয়া. এইটো আমি পঢ়োঁতে পাইছিলোঁ, আমি যেতিয়া ক্লাছ 8-9 পঢ়িছিলোঁ তেতিয়া ছায়েন্সৰ বুকত এইটো পাইছিলোঁ, অ'কে, আপোনালোকৰ চাগে মনত পৰি গৈছে. নেক্সট কুৱেশ্যন, হোৱাট ইজ দ্য বাগ ইন কম্পিউটাৰ টাৰ্মিনলজিত, অ'কে, কম্পিউটাৰৰ ভাষাত বাগ মানে কি হয়? ইটছ এ ভাইৰাছ হয়, আ প্ৰগ্ৰেম, এন এৰৰ ইন প্ৰগ্ৰেম, দেন মেগনেটিক ডিস্ক ষ্ট'ৰেজ ডিভাইচ, এই চাৰিটাৰ কোনটো হ'ব পাৰে বুলি আপুনি ভাবে? বাগ মানে কি কম্পিউটাৰৰ ভাষাত, অ'কে? চ' দ্য কৰেক্ট আনচাৰ ইজ হোৱাট? বাগ মিনছ এণ্ড এৰৰ ইন প্ৰগ্ৰেম, যেতিয়া এটা আপুনি প্ৰগ্ৰেম চলাই আছে তাত যেতিয়া এৰৰ এটা ওলাব, এৰৰ হ'ব, তেতিয়া সেইটোক কয় বাগ, অ'কে, কম্পিউটাৰৰ ভাষাত সেইটো বাগ বুলি কয়, অ'কে. ইন হুইচ চিটি ইজ দ্য ফৰেষ্ট ৰিচাৰ্চ ইনষ্টিটিউট অফ ইণ্ডিয়া লোকেটেড, ভাৰতৰ ফৰেষ্ট ৰিচাৰ্চ ইনষ্টিটিউট ক'ত অৱস্থিত, কোনখন চিটিত? চ' অপশ্যন দিয়া আছে আপোনাক নিউ দেল্হী, হায়দৰাবাদ, দেহৰাদুন এণ্ড শিমলা. চ' কৰেক্ট আনচাৰ কি হ'ব পাৰে?
সো কারেক্ট অ্যান্সার ইজ দেহরাদুন। দেহরাদুনত অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওকে, দেহরাদুনত অবস্থিত। দেন সো হোয়াট ওয়াজ ইনভেন্টেড বাই জ্যাকেরিয়াস জেনসেন? জ্যাকেরিয়াস জেনসেনে কি ইনভেন্ট কৰিছিল? সো অপশন দিছে আপোনাক জেট ইঞ্জিন, রেডিয়াম, মাইক্রোস্কোপ আর ইলেকট্রিক ল্যাম্প। এই চারিটার কোনটো অপশন কারেক্ট হব পাৰে বুলি আপুনি ভাবে? ওকে, সো কোনটো হব পাৰে? কারেক্ট আনসার হৈছে মাইক্রোস্কোপ। সো জ্যাকেরিয়াস জেনসেনে কি ডিসকভার কৰিছিল? মাইক্রোস্কোপ। সো হি ডিসকভার্ড মাইক্রোস্কোপ। ওকে ফ্রেন্ডস, দেন হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল নাম্বার্স ডু লাই? নাম্বার্স ডু লাই ইজ দ্য অটোবায়োগ্রাফি, ইজ দ্য অথর, হু ইজ দ্য অথর অফ দিস বুক? ওকে, সো অপশনস আর অনিল মেনন, আকাশ চোপড়া, আয়ান চাপেল অ্যান্ড কুণাল বাসু। এই চারটা অপশনের কোনটো কারেক্ট হব পারে বলে আপনি ভাবে? সো ফ্রেন্ডস, দ্য কারেক্ট আনসার ইজ আকাশ চোপড়া। সো দ্য অথর অফ দ্য বুক নাম্বার্স ডু লাই ইজ আকাশ চোপড়া। ওকে, দেন ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি? সো ভারতের কার হইতে লংগেস্ট যেটা মানে আমার ইন্টারন্যাশনাল বর্ডার ভারতে কার কোন কান্ট্রির হইতে শেয়ার করেছে? সো আমার নেইবরিং কান্ট্রি কেখনের অপশন দিয়া হয়েছে ভুটান, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান। সো এই নেইবরিং কান্ট্রি কেখনের কোন কান্ট্রির হইতে ইন্ডিয়ায় লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করেছে? সো ইটস নান আদার দ্যান বাংলাদেশ। বাংলাদেশের হইতে আমার ইন্ডিয়ার যেটা লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার মানে আমার একটু শেয়ার হয়েছে। Then, when there is only one buyer and one seller of product, it is called dash situation. যেটা একটা বায়ার আর একটা সেলার থাকি, ওকে, কিবা একটা প্রোডাক্টর ওয়েন ইউ আর ইউ গো টু দ্য মার্কেট অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান বায়ার অ্যান্ড অনলি ওয়ান সেলার, বায়ারও একটা আছে সেলারও একটা আছে, তো সেই সিটুয়েশন মার্কেট সিটুয়েশনটুক কি বলে কোয়া হয়? সো দেন দ্যাট মার্কেট সিটুয়েশন ইজ নোন অ্যাজ বায়োলেটারাল মনোপলি। ওকে, মনোপলি হয় ওয়ান ওয়ান, বাট ইটস নোন অ্যাজ বায়োলেটারাল মনোপলি, ওয়ান বায়ার অ্যান্ড ওয়ান সেলার। দেন হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্পন্সার্স রিজনাল রুরাল ব্যাংকস RRBs? তো RRB কোনে স্পন্সার করে? অপশনস আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফরেন ব্যাংকস, ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকস আর কোঅপারেটিভ ব্যাংকস। এই চারিটা অপশন দিয়া হয়েছে। সো অ্যামাং দিস ফোর অপশনস হুইচ ইজ দ্য কারেক্ট আনসার? ইয়াস, ইটস ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকস। সো ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকস স্পন্সার্স RRBs, রিজনাল রুরাল ব্যাংকস। ওকে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সুপ্রিম কমান্ড অফ দ্য ডিফেন্স ফোর্সেস, ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস? সো ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেসের উপর কার সুপ্রিম কমান্ড আছে? সো অপশনস আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, কাউন্সিল মিনিস্টার্স অফ ইন্ডিয়া অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো একেজনের ভিতর কার পাওয়ারটা বেশি থাকে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের উপর? ভাবক অ্যান্সারটো কোন হব পারে, অ্যান্সারটো কারেক্ট অ্যান্সার কোনটো হব পারে? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য সুপ্রিম কমান্ড অফ দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস। ওকে ফ্রেন্ডস, দেন অ্যান্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনটো শিডিউল অ্যান্টি ডিফেকশন ল দিয়া হয়েছে? সো অপশনস আর সেকেন্ড শিডিউল, টেন্থ শিডিউল, থার্ড শিডিউল অ্যান্ড ফোর্থ শিডিউল। সো কারেক্ট আনসার ইজ ইয়াস, ইট ইজ টেন্থ শিডিউল। সো ইন দ্য টেন্থ শিডিউল অ্যান্টি ডিফেকশন ল হ্যাজ বিন গিভেন। দেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি? অপশনস আর সুকুমার দত্ত, মদন মোহন মালভিয়া, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহরু। সো হু ক্যান বি দ্য ফাউন্ডার অফ দিস অ্যামং দিস ফোর অপশনস? সো দ্য কারেক্ট আনসার ইজ ইয়াস, ইটস মদন মোহন মালভিয়া। সো হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অন আর্থ ক্রাস্ট? ওকে, সো পৃথিবীর ক্রাস্ট যেটা ক্রাস্ট লেয়ার আমার আছে সেই ক্রাস্ট লেয়ারটোত কোনটো মেটাল মানে বেশিকে পোৱা যায়, প্রচুর পরিমাণে পোৱা যায়? ওকে, হুইচ মেটাল হ্যাজ বিন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল? সো ইজ অপশনস আর ম্যাগনেশিয়াম, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। সো হুইচ ওয়ান ইজ দ্য অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল? ইয়াস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইজ দ্য অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল অন আর্থস ক্রাস্ট।
Then red rot is a disease caused to which of the following plant? Okay, so options are paddy, sugarcane, mustard and wheat. So which is the correct answer? So it is the correct answer of sugarcane. So apunaloke jete sugarcane khai ha kuhiar jete khai tetia tar mane kisumanor majot okoman ronga ronga পাই নাপায় আমি সেই পৰ্চনটো নেখাই কাটি পেলাই দিওঁ আৰু যিখিনি মানে হোৱাইট হোৱাইট পৰ্চন থাকে সেইটো আমি খাওঁ চ' সেই যিটো ডিজিজ যিটো এটা ডিজিজ হয় আৰু চুগাৰ কেনৰ্টত হয় ডেট ইজ নোন এজ ৰেড ৰট ডিজিজ অ'কে দেন উইচ অফ দ্য ফলোয়িং মাইক্ৰ' অৰ্গেনিজম কজেছ ডিজিজেছ লাইক পলিঅ' এণ্ড চিকেন পক্স চ' পলিঅ' চিকেন পক্সৰ নিচিনা ডিজিজ হ'বৰ কাৰণে কিহে ইফেক্ট কৰে কোনকেইটা ইয়াৰ তলৰ কোনকেইটা মাইক্ৰ' অৰ্গেনিজমে মানে আমাক এই পলিঅ' বা চিকেন পক্স হোৱাত মানে সেই যোগায় আৰু আৱৰণি যোগায় চ' দ্য অপশ্যনছ আৰ বেক্টেৰিয়া প্ৰটোজোৱা এলগে এণ্ড ভাইৰাছ চ' কৰেক্ট এনচাৰ ইজ য়েছ ইট ইজ হোৱাট ভাইৰাছ চ' এইবিলাক ভাইৰাছৰ কাৰণে হয় পলিঅ' চিকেন পক্স এইবিলাক ভাইৰাছ হয় আৰু এটা এজনৰ হ'লে আন এজনৰ মানে এইটো হ'ব পাৰে চ' আমি এইটো কেয়াৰফুল হ'ব লাগে অ'কে চ' এইটো ভাইৰাছৰ ফলত হয় দেন কনভেক্স মিৰৰ ইজ জেনেৰেলি ইউজড ইন কনভেক্স মিৰৰ ক'ত ইউজ কৰা হয় অপশ্যন চ'লাৰ কুকাৰ্ছ অপথেলমস্কোপ ৰিফ্লেক্টৰ ফৰ হেডলাইট অ' ৰিয়াৰ ভিউ মিৰৰ চ' দ্য কৰেক্ট এনচাৰ ইজ কনভেক্স মিৰৰ ক'ত ইউজ কৰা হয় চ' ইট ইজ ইউজ ইন ৰিয়াৰ ভিউ মিৰৰ অ'কে দেন What is the SI unit of frequency? Frequency SI unit ki hai. So its options are Newton, Watt, Farad and Hertz. So the correct answer is Hertz. Hertz hoi se frequency correct SI unit. Which among the following is a modifier key? So computer or question it yata. So modifier key boli kuntu ki kwa hai. Control key, shift key, alt key or all options are correct. So, correct answer is, I know you, আপোনালোকে জানে এইটো answer হওক কম্পিউটাৰ আপোনালোক এক্সপাৰ্ট হয় so the correct answer is, all options are correct. So, গোটেইকেইটা কি ইউজ কৰিলে সেইটোকে গোটেইকেইটা কি কি বুলি কোৱা হয় মডিফায়াৰ কি বুলি কোৱা হয় মডিফাই কৰে মানে কিবা এটা মানে শ্বিফ্ট কৰিব খোজে অল্ট কৰিব খোজে এইবিলাক মডিফাই কৰে সেইকাৰণে মডিফাই কৰা বুলি মডিফায়াৰ কি হিচাপে এইটো নাম পাইছে অ'কে দেন অজন ইজ এ ড্যাশ অফ অক্সিজেন চ' অপশ্যনছ allotrope isotrope isobar isotone of oxygen dash so the correct answer is yes it is allotrope so ozone is an allotrope of oxygen or eta mane layer hoy then the world outside my window is written by which author emily bronte ruskin bond jane austen or henry fielding kune likhisile ei sari jonor ওকে চ' দ্য ৱৰ্ল্ড আউটচাইড মাই উইণ্ড' ইয়াৰ ৰাইটাৰ হৈছে ৰাস্কিন বণ্ড চ' ৰাস্কিন বণ্ড ইজ দ্য ৰাইটাৰ অফ দিছ বুক হু এপইণ্টছ গভৰ্ণৰ অফ অ ষ্টেট ইন ইণ্ডিয়া অপশ্যনছ আৰ প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া কাউঞ্চিল অফ মিনিষ্টাৰ্ছ জজ অফ অ চুপ্ৰিম কোৰ্ট এণ্ড প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া চ' দ্য কৰেক্ট আনচাৰ ইজ কোনে এপইণ্ট কৰে এখন ষ্টেটৰ গভৰ্ণৰক কোনে এপইণ্ট কৰে চ' দ্য প্ৰেচিডেণ্ট অফ ইণ্ডিয়া এপইণ্টছ দ্য গভৰ্ণৰ অফ অ ষ্টেট Not only in our state, in each and every state, who appoints the governor of a state. The governor of a state is appointed by the president of India. Okay. Then which among the following Mughal emperor was illiterate? So, Mughal emperor, Kungara ke Mughal emperor, ahikkhita asil. Tyao mane anusthani hikkhalaf karan asil. So, Shah Jahan, Aurangzeb, Akbar and Jahangir. লিখিব পঢ়িব কোনে কোনগৰাকীয়ে নাজানিছিল চ' ইটছ ভেৰি ইজি আকবৰে নাজানিছিল তেওঁ হি ৱাজ নট লিটাৰেট তেওঁ ইলিটাৰেট আছিলে দ্য লাষ্ট কুৱেশ্যন অফ টুডেজ ভিডিঅ' ইজ ৱেৰ ৱাজ দ্য আজাদ হিন্দ ফৌজ ফাউণ্ডেড আজাদ হিন্দ ফৌজ ক'ত ফাউণ্ড কৰা হৈছিল অপশ্যন ছিংগাপুৰ থাইলেণ্ড ব্ৰিটেইন এণ্ড ইটালী চ' দ্য কৰেক্ট আনচাৰ ইজ ছিংগাপুৰ অ'কে ছিংগাপুৰত ফাউণ্ড কৰা হৈছিল আজাদ হিন্দ ফৌজ চ' ফ্ৰেণ্ডছ All these were the questions for today. So, I hope you like the video and thanks for watching the video. Hope you enjoy it. And if you enjoy it or if you like the questions, please give a big fat thumbs up. Means like the video.
কমেণ্ট বিলো ইন দ্য কমেণ্ট বক্স এণ্ড প্লিজ 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 শ্বেয়াৰ দ্য ভিডিঅ' উইথ ইয়াৰ ফ্ৰেণ্ডছ, আপোনাৰ বন্ধুৰ সৈতে শ্বেয়াৰ কৰিব। আৰু যদি আপোনালোকে ভিডিঅ'টো চাইছে বাট চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ ছাবস্ক্রাইব কৰি দিব। তেতিয়া আপোনালোকে যদি ছাবস্ক্রাইব নকৰে তেতিয়াহ'লে আমি ভিডিঅ'টো বনোৱাৰ কোনো সাৰ্থকত নাহিব। চ' প্লিজ প্লিজ ছাবস্ক্রাইব কৰিব আৰু ওচৰত থকা নটিফিকেশ্যন বেলটোও প্ৰেছ কৰিব, তেতিয়া নতুন নতুন ভিডিঅ'ৰ আপোনালোকে নটিফিকেশ্যনবিলাক পাই থাকিব। চ' ফ্ৰেণ্ডছ, থেংক ইউ ফৰ টুডে, হেভ এ নাইচ ডে, বাই বাই।